প্রিয় ছাত্রবৃন্দ আশা করি তোমরা বাড়িতে ভালো আছো। আমরা বর্তমান সময়ে একটা কঠিন সময়ের ভিতর দিয়ে জীবনযাপন করছি, সেটা হচ্ছে একটা ভাইরাস। সেই ভাইরাস থেকে আমাদের বাঁচতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতে হবে। আমি নিজে স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমাকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে সাহায্য করবো, যাতে আমরা এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারি এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং এই বৈশ্বিক মহামারী থেকে নিজেদেরকে সুরক্ষা করতে পারি। আজকে আমাদের আলোচ্য বিষয় জ্যোতির্বিদ্যা কি কলা না বিজ্ঞান নাকি উভয়। এই প্রশ্নের সমাধান পেতে হলে আমাদের আগে জানতে হবে বিজ্ঞান কি, কলা কি এবং যুক্তিবিদ্যা কি। প্রথমত আমরা জানবো যুক্তিবিদ্যা কি। তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ লজিক। লজিক শব্দটি গ্রিক শব্দ লজিক থেকে এসেছে। লজিক শব্দটি আবার গ্রিক লগস শব্দের বিশেষণ। লগস শব্দের অর্থ চিন্তা, জ্ঞান বা ভাষা। সুতরাং উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা বিজ্ঞান। আর আমাদের আজকে আলোচনা করবো এরপরে চলে আসতেছি বিজ্ঞান কি। বিজ্ঞান হচ্ছে সাধারণভাবে প্রকৃতির কোনো একটা বিশেষ বিভাগকে সুশৃঙ্খল, সুসংবদ্ধ, সুসংগত এবং সুনিশ্চিত জ্ঞান দান বা পর্যালোচনার মাধ্যমে আমরা যে জ্ঞানটা পাই সেটাই হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ বিশেষভাবে কোনো বিষয় সম্পর্কে জানা। মনে করো আমি একজন চিকিৎসক, আমার চিকিৎসকের কাজ কি, মানব দেহ সম্পর্কে সুনিশ্চিত জ্ঞান থাকা দরকার, তাহলে আমি মানব দেহের সুস্থ এবং সঠিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। তাহলে বিজ্ঞানটা হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে বিশেষভাবে জ্ঞান অর্জন, এটাই হচ্ছে বিজ্ঞান। আর কলাটা কি, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যা আমাদের ব্যবহারিক কাজে, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো একটা বিষয়কে আমাদের ব্যবহারিক জীবনে বাস্তবে প্রয়োগ করতে পারবো সেটাকে কলা বলে। কলা শব্দটি দুইটি অর্থে ব্যবহৃত হতে পারে। প্রথম হচ্ছে দক্ষতা বা পারদর্শিতা। দক্ষতাটা কি, কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। তাহলে দ্বিতীয়টা হচ্ছে কলা হচ্ছে কোনো বিশেষ জ্ঞানকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা। বাস্তব জীবনে প্রয়োগ করতে হলে কি করতে হবে, আমাদের সেই বিষয় সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, এটা হচ্ছে কলা। এখন যুক্তিবিদ্যা কি কলা না বিজ্ঞান নাকি উভয়, এ সম্পর্কে আমাদের বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে আমাদেরকে আলোচনা করেছেন। তাহলে এবং তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কেউ বলছে যুক্তিবিদ্যা কলা, কেউ বলছে বিজ্ঞান, আবার কেউ বলছে অর্থাৎ কোনো কোনো যুক্তিবিদ মনে করছে যুক্তিবিদ্যা কলা এবং বিজ্ঞান উভয়। তাহলে আমরা যুক্তিবিদ্যা কিভাবে বিজ্ঞান সেটা প্রথমে জানি। প্রথমত আমরা জানি যে যুক্তিবিদ্যা একটি তথ্য নির্ভর সঠিক যৌক্তিক পদ্ধতি অনুসরণ করে আমাদের জ্ঞান দেয়। তার কিছু আলোচনা পরিসর আছে, তার কিছু নিয়মকানুন আছে, এগুলো কিভাবে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে আমরা উপনীত হতে পারি সে বিষয়ে আলোচনা করে। তাহলে যুক্তিবিদ্যা বিজ্ঞান, বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী আমরা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলতে পারি। তাহলে বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ হ্যামিল্টন এবং ম্যালসের তারা বলছেন যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান। তাদের ভাষ্য অনুযায়ী আমরা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলছি। আবার কেউ বলছে যুক্তিবিদ্যা কলা। আমাদের যুক্তিবিদ প্রখ্যাত যুক্তিবিদ অড্রিস তিনি বলছেন যুক্তিবিদ্যা হচ্ছে কলা। কলাটা কি সেটা আমরা প্রথমে জেনেছি। যুক্তিবিদ্যার
জ্ঞানটা সঠিক যৌক্তিক পদ্ধতি অনুসরণ করে আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি সেটাকে হচ্ছে আমরা কলা বলতে পারি। এই জন্য যৌক্তিকবিদ অড্রিস তার ভাষ্য অনুযায়ী বলছেন যৌক্তিকবিদ হচ্ছে কলা। আবার কোনো কোনো যুক্তিবিদ মনে করছেন যুক্তিবিদ্যা হচ্ছে কলা এবং বিজ্ঞান উভয়। এই জন্য আমাদের প্রথম প্রশ্ন আছে যুক্তিবিদ্যা কি কলা না বিজ্ঞান নাকি উভয়? এখন আমরা যুক্তিবিদ্যা কলা কি সেটা জানছি, যুক্তিবিদ্যা কলা। আবার কেউ বলছে যুক্তিবিদ্যা বিজ্ঞান। এখন আমাদের দুইজন যুক্তিবিদ যুক্তিবিদ জেসমি এবং হোয়াইটলি, যুক্তিবিদ জেসমি এবং হোয়াইটলি এরা বলছেন যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান এবং কলা উভয়। তারা বলছে যুক্তিবিদ্যা তার সঠিক যৌক্তিক পদ্ধতি অনুসরণ করে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে কীভাবে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া যায় সে সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করছে। এই জন্য আমাদের এই দুজন যুক্তিবিদ অড্রিস আর সরি জেসমিন এবং হ্যামিল্টন না সরি সরি হোয়াইটলি এরা বলছেন যুক্তিবিদ্যা হচ্ছে কলা এবং বিজ্ঞান উভয়। তাহলে যুক্তিবিদ্যা কি করছে, তার সঠিক যৌক্তিক পদ্ধতি অনুসরণ করছে, সেটা কিভাবে চিন্তার মাধ্যমে অনুমানের মাধ্যমে। আমি একটা যুক্তি বলি, যুক্তিটা কি, যুক্তিটা হচ্ছে অনুমানটা যখন ভাষায় প্রকাশ করায় তখন সেটাকে যুক্তি বলে। আমি সেই একটা অনুমান বলছি, আমরা বলছি সকল মানুষ হয় মানুষই, একজন কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মানুষই, সকল মানুষ হয় মানুষই, সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মানুষই। এটা একটা যুক্তি। আমরা দেখছি বাস্তব জীবনে আমাদের পূর্বপুরুষরা বর্তমান আমরা কোনো কারণে অকারণে রোগে বিভিন্ন কারণে মারা যায়, এদেরকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সকল মানুষের মানুষ। আমরা একজন কবি যিনি কবিতা লেখেন, গল্প লেখেন, বিভিন্ন ছড়া লেখেন, তাকে আমরা কবি বলি, অর্থাৎ সাহিত্য নিয়ে চর্চা করে তিনি তাকে কবি বলা হয়। এই কবি কে আমরা দেখছি সে একজন মানুষ, অতএব এ থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সকল কর্মী হয় মানুষ। সে কবিও মারা যায়, তাহলে আমাদের যুক্তিবিদ্যা আমাদের আকারগত সত্য তার সম্পর্কে জ্ঞান দান করে। আকারগত সত্যটা তখন প্রকাশ পায় যখন সেটা সঠিক যৌক্তিক পদ্ধতি অর্থাৎ যুক্তিবিদ্যার নিয়মকানুনগুলো অনুসরণ করে আমাদের বাস্তব জীবনে জ্ঞান দান করছে। এই জন্য আমাদের মনে হয়েছে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। যাই হোক, তাহলে আমাদের আজকের পাঠ ছিল যুক্তিবিদ্যা কলা না বিজ্ঞান না উভয়ই। এই পর্যন্তই আমি আজকে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। তারপরে আমি তোমাদের একটা বিষয় বলি, তোমাদের যে বয়সটা এই বয়সটা কিন্তু একেবারে টিনেজের ভিতরে, মানে তোমাদের বাংলায় একটা কবিতা আছে 18 বছর বয়স, এখন বয়সটা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বা তোমরা আমাদের গত অনেক সময় তোমরা অমান্য করে সঠিক সিদ্ধান্ত নিতে পারো না। এই সময়টা তোমরা কারণে অকারণে বিভিন্ন দিকে ঝুঁকে যাও, তা আমি বলবো। এই সময়টা যেন তোমরা এদিক ওদিক অনুসরণ না করে সঠিকভাবে পাঠ্য বইয়ের প্রতি মনোযোগ সহকারে জ্ঞান দান করবো এবং মাদককে না বলবা। আমি তোমাদেরকে বলবো আসো সবাই আমরা একই সাথে মাদককে না বলি এবং মাদক মুক্ত সমাজ বলি। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে আগামী ক্লাসে।